রাহিম এফেক্সের পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইব আর বিউয়ার অবিশ্বাস সকলকে জানাচ্ছে অন্তরিক্ষা প্রাণঢালা অভিনন্দন আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ভিডিও বন্ধুরা আমরা আজকের ভিডিওতে আমরা চেষ্টা করছি যে আগামী সপ্তাহের আমরা যেটা একত্রিশে আগস্ট থেকে সারই সেপ্টেম্বর দু হাজার পর্যন্ত এই সময়টার আমরা একটা রিভিউ বা অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সেভাবে মার্কেট আশা করা যায় মার্কেট ভাবে থাকবে তবে কেউ ওভার কনফিডেন্স হয়ে কেউ এইভাবে এন্ট্রি নেবেন না আমার এই এইভাবে আমরা কিন্তু আগেও অ্যানালাইসিস দিয়েছিলাম অনেক আগে কিন্তু মাঝখান দিয়ে এটা অনেকদিন পর্যন্ত বন্ধ ছিল তাছাড়া আপনারা জানেন করোনাকালীন মার্কেট ছিল অস্থিতিশীল আমরা যেভাবেই আমরা অ্যানালাইসিস করতাম পরের দিন দেখতাম যে অ্যানালাইসিস সম্পূর্ণ উল্টা হয়ে যেত যার কারণে আমাদের ট্রেডারও অনেক সমস্যা হয়েছে আর এখন মার্কেট স্থিতিশীল অবস্থায় এসেছে যার কারণে আমরা চেষ্টা করছি আপনাদেরকে অ্যানালাইসিস দেওয়ার জন্য বন্ধুরা প্রথমেই আমরা আসছি যে ইউরো জিবিপি ইউরো জিবিপি বর্তমানে মার্কেট যে অবস্থায় আছে আমরা আশা করব যে এখান থেকে মার্কেট উপরে যদি রেসিস্টেন্স লেভেল যেটা আছে জিরো পয়েন্ট নব্বই জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ থ্রি এখানে যদি মার্কেট যায় তাহলে মার্কেট আবার ডাউনে চলে আসবে সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট এইট সেভেন জিরো সিক্স আর যদি মার্কেট বর্তমানে অবস্থা থেকে মার্কেট যদি ডাউনে আসে তাহলে মার্কেট ডাউনে অর্থাৎ জিরো পয়েন্ট এইট সেভেন জিরো সিক্সে আসে তাহলে এখান থেকে মার্কেট আবার আপ ডাউন আফে চলে যেতে পারে সেটা হচ্ছে যে জিরো পয়েন্ট নাইন জিরো ফাইভ থ্রিতে এরপরে আসি আমরা জিবিপিএ ইউডি জিবিপি ইউডি বর্তমান যেখানে আছে মার্কেট এখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে এবং সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন নাইন ইলেভেন এখানে আসতে পারে এবং এখানে যদি মার্কেট আসে এখান থেকে আবার মার্কেট ব্যাক করতে পারে আপে সেটা হচ্ছে যে মার্কেট ওয়ান পয়েন্ট এইট থ্রি সিক্স সিক্স এরপরে আসি আমরা ইউরো জেপিওয়াই ইউরো জেপিওয়াই বর্তমান যে অবস্থায় মার্কেট আছে আপনারা জানেন ডেলি এই স্পোর এগুলো দিলে আপনারা দেখেন যে এখানে ডাউনে আছে এখানেও অলরেডি একটা বিয়ারিশ ক্যান্ডেল সেই হিসেবে মার্কেট আমরা যদি বুঝতে পারতেছি যে মার্কেট যদি স্ট্রং সাপোর্টে আসে সেটা হচ্ছে যে সাপোর্টের কাছাকাছি বা সাপোর্টে যদি আসে মার্কেট সেটা হচ্ছে যে ওয়ান টু ফোর পয়েন্ট ফাইভ ওয়ানে মার্কেট আসে তাহলে এখান থেকে মার্কেট আপে চলে যাবে ওয়ান টু সিক্স পয়েন্ট সেভেন টুতে সেভেন ফোরে এরপর আসে ইউএসডি জেপি ওয়াই ইউএসডি বর্তমান যেখানে আছে এখান থেকে মার্কেট যদি গ্যাপে ওপেন হয়ে মার্কেট যদি উপরে চলে যায় উপরে অর্থাৎ উপরে রেজিস্ট্যান্স টেবেলে ওয়ান জিরো সেভেন পয়েন্ট জিরো থ্রিতে তাহলে সেখান থেকে মার্কেট আবার ডাউনে আসতে পারে ওয়ান জিরো ফাইভ পয়েন্ট ওয়ান নাইনে আর যদি মার্কেট বর্তমান যেখানে আছে সেখান থেকে মার্কেট যদি একটু যদি বর্তমান যে সাপোর্ট লেভেল আমি ড্র করেছি এটা যদি একটু নিচেও চলে আসে আপনারা অতীতে গেলে দেখতে পারবেন যে অতীতেরও এটা একটা সাপোর্ট লেভেল এই সাপোর্ট লেভেলে যদি আসে তাহলে সেখান থেকে মার্কেট আবার আপে চলে যাবে ওয়ান জিরো সেভেন পয়েন্ট জিরো থ্রি দিয়ে বন্ধুরা এরপরে আসি আমরা ইউএসডি ক্যাড ইউএসডি ক্যাড বর্তমান যেখানে আছে এখান থেকে মার্কেট যদি উপরে চলে যায় এখান থেকে তাহলে মার্কেট উপরে যদি ওয়ান পয়েন্ট থ্রি 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 নাইনে যদি যায় তাহলে মার্কেট আবার সাপোর্টে মার্কেট ফিরে আসতে পারে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি জিরো ফাইভ ফাইভ এবং মার্কেট বর্তমান যেখানে আছে এখান থেকে যদি মার্কেট যদি নিচে আসে যদি সাপোর্টে যদি মার্কেট করে তাহলে মার্কেট আবার আপে চলে যাবে সেটা হচ্ছে যে আপের আগের রেজিস্ট্যান্স টেবিলে সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি নাইন থ্রি 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 নাইন এরপরে আসি এ ইউডি এনজার ডি এডি এনজার ডি বর্তমান যেখানে মার্কেট আছে সেখান থেকে আমরা আশা করি মার্কেট নিচের স্ট্রং সাপোর্ট লেভেলে আসবে ওয়ান পয়েন্ট জিরো এইট ওয়ান এইটে এবং এখান থেকে মার্কেট আবার মার্কেট আপে চলে যেতে পারে সেটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট জিরো নাইন সেভেন ফাইভে এরপরে আসি আমরা গোল্ড গোল্ড বর্তমানে যে অবস্থা আছে সেখান থেকে মার্কেট ডাউনে আসতে পারে ওয়ান নাইন এবং এখান থেকে মার্কেট আবার আপে চলে যেতে পারে আপনারা দেখেন এখানে ওটি ইয়ার একটা রেসিডেন্স লেভেল মার্কেট এখানে চলে আসতে পারে এরপর আসি সিলভার সিলভার বর্তমান যে অবস্থায় আছে সেখান থেকে মার্কেট এটা ডাউনে চলে আসতে পারে সেটা হচ্ছে যে টু এবং এখান থেকে মার্কেট আবার আপে চলে যেতে পারে অর্থাৎ যেখানে আছে মার্কেট এই অবস্থানে আবার চলে যেতে পারে 엔제티 유에스ডি বর্তমান যে অবস্থা আছে এখান থেকে মার্কেট ডাউনে চলে আসতে পারে সেটা হচ্ছে 0.6490 তে এইউডি ইউএসডি মার্কেট যে বর্তমান যে অবস্থা আছে এটাও মার্কেট বর্তমান অবস্থা থেকে এটা মার্কেট নিচে চলে আসতে পারে 0.7023 তে জিবিপি এসডি বর্তমানে যে অবস্থায় আছে আমরা মনে করি এটা স্ট্রং সাপোর্ট লেভেলও ক্রস করে মার্কেট উপরে চলে গেছে এখান থেকে মার্কেট আবার হয়তো এসে এখানে সাপোর্টে টাচ করতে পারবে কিন্তু মার্কেট অলরেডি আপ ট্রেন্ডে আছে মার্কেট উপরেই যাবে ইউরো ইউএসডি বর্তমান যেখানে আছে এখান থেকে আমরা আশা করি যে মার্কেট উপরে রেজিস্ট্যান্স টেবিলে যেতে পারে সেটা হলো 1.2021 এ মার্কেট যেতে পারে বন্ধুরা এই হচ্ছে আমাদের এই সপ্তাহের মার্কেট রিভিউ আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে এবং তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এবং ফোন নাম্বার আছে এবং এগুলাতে আপনারা যোগাযোগ করুন আর আপনাদের যে কন্টিনিউ যে বেইসটা চলমান আছে যে পাঁচ হাজার টাকা জামানত নিয়ে এটা চলমান আছে যে আগামী মাসে বিশ তারিখে আমরা নতুন বেইচ আবার নেব এবং এই জন্য আপনারা প্রস্তুতি নিন এবং অলরেডি আপনারা হোয়াটসঅ্যাপ বা এই মধ্যে জয়েন হয়ে আপনারা প্রাথমিকভাবে শুরু করতে পারেন কন্টিনিউয়াসলি ক্লাস নেব আমি ইয়ের পরে আগামী মাসে বিশ তারিখের পরে নেক্সট বেসের কিন্তু বর্তমান বেসে যারা জয়েন করেছেন তারা কন্টিনিউ ট্রেড করছেন এবং আশা করি আমরা কাল অথবা অবশ্যের মধ্যে তাদের গত সপ্তাহের রিভিউটাও আমরা অলরেডি দেওয়া দেবো ইনশাল্লাহ আজকে ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যার কারণে এখানে আমরা সময় ক্ষেপণ করছি না বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের জন্য শুভকামনা আসসালামাইকুম রহমতুল্লাহ আবার